10 ডিসেম্বর ঘিরে রাজনীতির মাঠে উত্তাপ। বিএনপি নেতাদের দাবি, সমাবেশকে ভয় পেয়ে আওয়ামী লীগ নেতারা এলোমেলো বক্তব্য দিচ্ছেন। আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো হবে বলে আবারও হুঁশিয়ারি দেন তারা। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় নেতারা আরও বলেন, সরকার নয় বিএনপি হবে খেলার রেফারি। আমরা আন্দোলন করব, এই সরকারকে সরাবো। এই সরকারকে সরানোর পরে আমরা আন্দোলনকারী সমস্ত দলগুলোকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করব। বিএনপির ডেডলাইন 10 ডিসেম্বর যত সামনে আসছে ততই উত্তাপ বাড়ছে রাজনীতিতে। ওই দিন কি হবে, বিএনপি কি করবে, সেদিকে নজর রাজনৈতিক মহল সহ সর্বসাধারণের। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 58তম জন্মদিন উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে উত্তরবঙ্গ ছাত্র ফোরাম। সেখানে বিএনপির সিনিয়র নেতারা বলেন, 10 ডিসেম্বর ঢাকায় গণসমাবেশকে ভয় পাচ্ছে সরকার, আর তাই সমাবেশ নিয়ে খাপছাড়া মন্তব্য করছেন ক্ষমতাসীন দলের নেতারা। আমরা 10টা বিভাগীয় গণসমাবেশ করব, সেই জন্য এই গণসমাবেশ। ঢাকা হচ্ছে আমাদের শেষ গণসমাবেশ, কিন্তু এই ঢাকার সমাবেশ নিয়ে তো কাদের বলছে যে খেলার একটা নিয়ম আছে, নিয়মের বাইরে গেলে খবর আছে। নিয়মের বাইরে যাওয়ার লাইন্সম্যান রেফারি কি তুমি নাকি সেটা রেফারি বিএনপি হবে? শুধু আমরা নির্ধারণ করব খেলার নিয়ম কি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপি নেতারা বলেন, সরকার নয় খেলার নিয়ম ঠিক করার পাশাপাশি রেফারিও হবে বিএনপি। কোনোভাবেই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবেন না বলেও মন্তব্য করেন দলটির সিনিয়র নেতারা। মানুষের আছে ঘুরে দাঁড়াবার সময় হয়ে গেছে, এখানে আর কোনো কথা থাকতে পারে না। নির্দলীয় নিরপেক্ষ যে কোনো সরকারের অধীনে নির্বাচন হবে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, সরকারের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেছে। লড়াই শুরু হয়ে গেছে, মানুষ নেমে পড়েছে, এখন শুধু আমাদেরকে আরো শক্তি সঞ্চয় করে ওই নয়নের রক্ত, শাওনের রক্ত, রহিমের রক্ত, আলিমের রক্তকে তার ঋণ পরিশোধ করবার জন্য আমাদেরকে রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে যেতে হবে। আন্দোলনের মাধ্যমে আবারও সরকার পতনের হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।